শুক্রবার বাগুইহাটি থানার সামনে বিক্ষোভ মিছিল বিজেপি গত সোমবার তেরোই সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলক কর্মসূচিতে পুলিশের অত্যাচার এবং পরবর্তী সময় রাজ্য জুড়ে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্যের সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি সেই মতো বাগুইহাটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা তাদের দাবি নবান্ন অভিযানের দিনে পুলিশের নির্মম অত্যাচারের শিকার বিজেপি কর্মী সমর্থকেরা এই সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ আমাদের একটাই দাবি তেরো তারিখে যে আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনে আমাদের কার্যকর্তা যে নিষ্ঠুরভাবে পুলিশ যেভাবে মেরেছে তার জন্যেই আজকে আমাদের এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমাদের আন্দোলন হচ্ছে পুলিশ মমতা ব্যানার্জির হয়ে ক্যাডারে কাজ করছে যেভাবে নিষ্ঠুরভাবে মেরেছে আপনারা যদি গিয়ে দেখেন আমাদের কার্যকর্তেন তাহলে আপনাদের চোখে জল এসে যাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা সিস্টেমের মধ্যে থাকে এরম ধরনের কাজকর্ম কিন্তু আমরা করিও নি আগামী দিনও আমরা এমনি অনেক কাজকর্ম করবো না আমরা বাংলাকে সোনার বাংলা গড়তে যে সেখানে আমরা এসে সরকারি সম্পত্তি ভাঙ্গ ওরা নিজেদের লোকজনকে বাড়িয়ে দিয়েছে আগে করে দিয়ে এসব ভাঙচুর করে আমাদের নামে ঘাড়ে চাপাচ্ছে প্রসঙ্গত বিজেপির নবান্ন অভিযানে দেশ এখন অব্যাহত রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরের এই নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে চলছে দড়ি টানাটানি বিতর্কে জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে বাগুইয়াটি থেকে শুভজিৎ পত্তন্ডুর রিপোর্ট অঙ্কার অনলি ট্রক